বিভিন্ন আপনার জন্য আমি শেষ করতে হবে, একটু যদি আপনি উনার দুই একটা প্রশ্ন করছেন উনি একটু বলবেন প্লিজ। জি জি, আমি প্রথমে ওনার সাথে যেটা বলছিলাম, উনি বলছেন যে ছাত্রলীগের আপনার, আমি ছাত্র লীগের সমালোচনা করলে দলের সমালোচনা ওইভাবে করি না। দেখেন, আমি কিন্তু বুয়েটের যে একটা ঘটনার উদাহরণ দিয়েছি, আমি কিন্তু স্পষ্ট ভাবে বলেছি যে ছাত্রলীগের হাতে আবরার যেমন নিহত হয়েছিল, বুয়েটে সনি নিহত ছিল ছাত্র দলের নেতাদের হাতে। কাজে ছাত্র দলের কথাটা তো আমি বলছি, এবং প্রসঙ্গক্রমে আমি আবরার ফাদের স্মৃতিস্তম্ভের প্রাসঙ্গিকতা বলতে গিয়েই হচ্ছে আমি আবরার কিংবা রাজীব অন্যান্য কয়েকটি ঘটনা টেনে আনলাম। এখানে ছাত্র দলের অন্য ঘটনাটা টেনে আনা তো যথার্থ আমার কাছে মনে হয়। তাছাড়া তিনি বলছেন, হ্যাঁ অনেকগুলো ঘটনার কথা বলছেন, ধরেন আমিও তাই, ঢাকা ইউনিভার্সিটির 7 মার্ডারের ঘটনা বা অন্যান্য অনেক ঘটনা। এখন এই সমস্ত ঘটনা তো আসলে সব প্রোগ্রামে বলা সম্ভব না। আর তিনি বঙ্গবন্ধুর কথাটি যেটি বলেছেন, দেখেন বঙ্গবন্ধু আমার বক্তব্য কিন্তু আমি স্পষ্ট ভাবেই বলেছি, দেখেন বঙ্গবন্ধুর প্রশ্নের তো আমি না বা এদেশের কারো কোনো প্রশ্ন না, এমনকি যে আলেমুল্লাহরা ভাস্কর্যের বিরোধিতা করেছে তাদের বক্তব্য আপনি ভালোভাবে শুনেছেন, তারাও কিন্তু বলেছে যে বঙ্গবন্ধুকে তারা রেসপেক্ট করেন, সম্মান করেন, তারাও কিন্তু বলেছেন, কাজে তাদেরকে এই ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নাই। আমাকে আপনি বঙ্গবন্ধুর প্রতি আমরা সম্মান প্রদর্শন করি না সেভাবে আসলে আপনারও মানে উপস্থাপন করার সুযোগ নেই। আমরা কিন্তু স্পষ্টভাবে বলেছি বঙ্গবন্ধুর প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই, আমরা নিঃসংকোচ চিন্তে, আমরা না শুধু সমস্ত বাংলাদেশি মানুষই মনে করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালির মুক্তি সংগ্রামের একজন অবিসংবাদিত নেতা, যুদ্ধের একজন অন্যতম মহানায়ক, কাজে তার বিষয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু আমি যেটা বলেছিলাম যে ধরেন এই সরকারই হচ্ছে এই হেফাজতে ইসলাম অন্যান্য ধর্মীয় নেতাদের আপনার বলার দাবিতে কিন্তু হাইকোর্টের সামনে থেকে ভাস্কর্য সরিয়েছে, জি আমরা সামনে থেকে লালন ভাস্কর্য সরিয়েছে, জি ধন্যবাদ, তাদের দাবি মেনে নিয়েছিল জি সবাই, জি ধন্যবাদ। আবার আজকে ধরেন এই আলেমুল্লাহরা একটা ভাস্কর্য সরানোর দাবি তুলছে, এখন সরকার মানবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত। বিভিন্ন বলছি যে এই ভাস্কর্য করা হচ্ছে, জি সরকারি দল সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে মাঠে নামিয়ে একটা আপনাকে ধন্যবাদ, আমি নিজে মজুমদার এবং বিভিন্ন আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে